রাজধানী যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় রিমান্ডে থাকা সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার দিনগত রাত 9:30টার দিকে তাকে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, প্রথমে পলককে ঢামেকের নতুন ভবনের হৃদরোগ বিভাগের করোনারি কেয়ার ইউনিটে চিকিৎসা দেওয়া হয়। এরপর রাত 12:00টায় তাকে ওই ভবনের মেডিসিন বিভাগের 602 নম্বর ওয়ার্ডে ভর্তি দেওয়া হয়েছে। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর 14 আগস্ট গ্রেপ্তার হন সাবেক প্রতিমন্ত্রী পলক। এরপর বেশ কয়েকটি হত্যা মামলায় তাকে শোন অ্যারেস্ট দেখানো হয়। সময় ফুটময়।